আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভের বাচ্চা নষ্ট না হওয়ার দোয়া অনেক আপুরাই কমেন্টস করে জানতে চায় গর্ভের বাচ্চাকে সুস্থ রাখতে করণীয় কি জেনে না জেনে আমরা অনেক ভুল করে থাকি অনেকে হয়তো বা বাচ্চাকে ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের হাতুরে ডক্টর বা ডাক্তার নয় এমনকি কবিরাজ বা বিভিন্ন ধরনের বস্তু নিজের সাথে রাখে যাতে করে বাচ্চাকে সুস্থ রাখা যায় বা বাচ্চাটা যাতে টিকে যায় তার জন্য সর্বত্র চেষ্টা করে অনেক আপুদেরই তিন মাসের আগেই বাচ্চা নষ্ট হয়ে যায় কারত আবার পাঁচ থেকে ছয় মাসের মধ্যেও গর্ভপাত হতে পারে এর পেছনে বৈজ্ঞানিক অনেক কারণ থাকলেও কিছু কারণ কিন্তু অজানা গর্ভের বাচ্চাকে সুস্থ রাখার জন্য আপনার এমন কিছু আমল করা উচিত যা কার্যকর কোনো কবিরাজের মাধ্যমে সুতা পাটপড়া বা তাবিজ গ্রহণ করলে কিন্তু আপনি তার ফলাফল পাবেন না বরং এটি শিরকের পর্যায়ে চলে যায় মানে আপনি আল্লাহর থেকেও এই ধরনের বস্তুর উপর বেশি ভরসা করছেন তবে আপনি যদি মোহান আল্লাহ তালার প্রেরিত কুরআনের কোনো আয়াতের মাধ্যমে নিজের শেফা মহান আল্লাহর কাছে চান বা এগুলো নিজের কাছে রাখতে চান সেক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারেন তার মানে হচ্ছে মহান আল্লাহ বিশেষ কিছু আয়াত আছে যা আপনি যদি গর্ভাবস্থায় নিয়মিত পাঠ করেন তাহলে আপনার গর্ভের বাচ্চা নষ্ট তো হবেই না সে সুস্থ থাকবে বিভিন্ন ধরনের বালা মুসিবত বা খারাপ কোনো জিনের কবলেও পড়বে না গর্ভের বাচ্চাকে সুস্থ রাখতে বা গর্ভ যাতে নষ্ট না হয় সেটা ঠেকাতে সুরা ইউসুফের চৌষট্টি নম্বর আয়াতের শেষের অংশ 24 ঘন্টায় মিনিমাম 40 বার পাঠ করতে হবে মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তার আগ পর্যন্ত 40 বার এটা পাঠ করতে হবে আয়াতটি হচ্ছে ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া রাহিমিন আগে বলেছি এই আয়াতটি চল্লিশ বার পাঠ করতে হবে আপনি একেবারেও ৪০ বার পাঠ করতে পারেন অথবা একটু পর পরও পাঠ করতে পারেন তবে একবার পাঠ করার পর আপনি বুকে একটি করে ফু দিবেন মানে চল্লিশ বার এই আয়াতটি পাঠ করে চল্লিশ বারই আপনি বুকের মধ্যে ফু দিতে হবে তার সাথে চল্লিশ বার যে আমলটি করবেন তা হচ্ছে বিশ বার এই দুয়াটি পরে প্রথমে ডান কাঁধে ফু দিবেন তারপর বিশ বার আবারও পরে বা কাঁধে ফুঁ দিবেন এইভাবে আপনি একদিনে চল্লিশ বার এই দুয়াটি পড়তে হবে আপনি চাইলে একেবারেও পড়তে পারেন আর যদি সময় না হয় সারা দিনে আগের নিয়মেই যে কোনো সময়ে আপনি এটা পড়বেন তবে চল্লিশ বাড়ি পড়তে হবে তাছাড়া অবশ্যই খেয়াল রাখতে হবে এই ধরনের আমলের ক্ষেত্রে আপনি যেন পাক পবিত্র থাকেন মানে অজু করা থাকে আমাদের উল্লেখিত আমল দুটি প্রতিদিনই তিলুয়াত করতে হবে বিশেষ করে আপনি যখন থেকে জানবেন গর্ভধারণ করে ফেলেছেন তখন থেকেই প্রতিদিন এটা তেলুয়াত করতে হবে অনেক আপুরা কমেন্টস করতে পারেন আমরা তো তেলুয়াত করিনি এখন কখন থেকে শুরু করবেন ইনশাল্লাহ যখন থেকে আপনারা এই তেলুয়াদ সম্পর্কে জানা শুরু করবেন তখন থেকেই পড়া শুরু করবেন আশা করা যায় আল্লাহ তালা আপনাদেরকে শিফা দান করবে গর্ভের বাচ্চাকেও সুস্থ রাখবে আমাদের উল্লেখিত আমল দুটি যদি নিয়মিত করা যায় তাহলে ইনশাল্লাহ গর্ভের বাচ্চা নষ্ট তো হবেই না ভুগবে না বরঞ্চ বা কোনো ধরনের খুব কম আক্রান্ত হবে এছাড়াও জিন বা খারাপ কিছু দ্বারাও প্রভাবিত হবে না মহান আল্লাহ তালা নিজ দায়িত্বে আপনার গর্ভের সন্তানকে হেফাজত করবেন মহান আল্লাহ তালা তার প্রেরিত কুরআন মাজিদের মাধ্যমে আমাদের জন্য বিভিন্ন ধরনের শিফা রেখেছেন সেগুলো অবশ্যই আমাদের পালন করা উচিত আর এর মাধ্যমেই আমরা ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ পাক আমাদের হেদায়ত করুন এবং এই ধরনের আমল বিশেষ করে করার সুযোগ দিন আমিন আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ